তার কারণ আমাদের একদম কোস্টের সামনে কিছু ময়েশার আমাদের দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে ঢুকছে ফলে মেঘলা তো হবেই একটু মেঘলা হওয়ার সম্ভাবনা এবং মিনিমাম টেম্পারেচার একটু বাড়বে এই উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গে দুই জায়গাতেই নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তর ঠিক যেরকমটা বলেছিল বাইশ তারিখের পর থেকে মেঘলা আকাশ হবে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে মেঘলা আকাশ ইতিমধ্যেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ জুড়ে সূর্যের সেরকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এবং তাপমাত্রা যেরকম বলেছিল যে বাড়বে সেরকম কিন্তু তাপমাত্রা বেড়েছে বেশ ভালোই তাপমাত্রা বেড়ে গিয়েছে মানে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে যেরকম জাঁকিয়ে শীত পড়েছিলো সেটা কিন্তু আর অনুভব হচ্ছে না এরকম কিন্তু এখন আবহাওয়া থাকবে এবং সামনে যে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর রয়েছে খ্রিস্টমাস সেই দিনেও কিন্তু তাপমাত্রা এরকম বাড়াই থাকবে তবে একটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে সাগরের সিস্টেম তৈরি হয়েছে এখন যে দেখতে পাচ্ছেন এই যে হঠাৎ করে তাপমাত্রাটা বেড়ে গেল মেঘলা আকাশ এটার কারণ হচ্ছে সাগরে ঘূর্ণাবর্ত একটি সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু মেঘ আমাদের আকাশে দেখতে পাচ্ছি আমরা মেঘ থাকার কারণে আমাদের ভূপুষ্ঠে যে তাপমাত্রাটা প্রবেশ করছে সেটা আর বেরোতে পারছে না রাতের বেলা যে বেরিয়ে যাবে ওই মেঘের আচ্ছাদন থাকার জন্য আর বেরোতে পারছে না সেই কারণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং সাগরে আমাদেরকে আমরা যেটা আগে থেকেই দুদিন আগে থেকে জানিয়ে এসেছি যে একটা আঠাশ তারিখ নাগাদ একটা সিস্টেম তৈরি হয়েছে বা তৈরি হবে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সিস্টেমটা এই সিস্টেমটা এখানে সৃষ্টি হচ্ছে সাগরে এবং ক্রমশ কিন্তু এটা শক্তিশালী হয়ে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে যদি আমরা জিএফএস মডেলে দেখাই তাতে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাবো দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে এই জায়গাটায় লক্ষ্য করুন এখানে প্রায় একশো কিলোমিটার গতিবেগে একটা ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি হয়েছে তিরিশ তারিখে কিছুটা উপরের দিকে উঠেছে একত্রিশ তারিখে আরও উপরের দিকে উঠেছে এবং এক তারিখে দেখতে পাচ্ছেন আরও উপরের দিকে উঠেছে কালকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম দেখাচ্ছিল যে শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে কিন্তু আজকের আপডেট এক তারিখ নাগাদ দেখাচ্ছে এটা এইখানে অবস্থান করছে এবং যখন অবস্থান করছে এর গতিবেগ কিন্তু একশো কিলোমিটারও অতিক্রম করে যাচ্ছে কিছু কিছু এলাকায় তবে একটা জিনিস আপনাদেরকে জানাবো যে এটা জিএফএস মডেল এরকম দেখাচ্ছে জি মডেল এরকমটা দেখাচ্ছে কিন্তু যদি আপনাদেরকে আমরা যেটা ইসিএম মডেল সেই মডেলটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইসিএম ডব্লু এম মডেল ইসিএম ডব্লু এম মডেলে ঘূর্ণিঝড়ের সেরকম কোনো কিন্তু আভাস দেওয়া হচ্ছে না তবে সাগরে একটা ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে সেই আপডেট এখানে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় লক্ষ্য করুন এই জায়গাটায় এই যে একটা সিস্টেম এই যে এটা হচ্ছে একটা সিস্টেম এখানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ এই একটা সিস্টেম দেখাচ্ছে তবে এখান থেকে যে ঘূর্ণিঝড় হচ্ছে হ্যাঁ সেরকম কিন্তু আপডেট এখানে দেখাচ্ছে না শুধুমাত্র জিএফএস মডেলেই এই আপডেটটা দেখাচ্ছে আমরা যদি জিএফএস মডেলটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন এই যে জিএফএস মডেল সিলেক্ট করলাম জিএফএস মডেল সিলেক্ট করার পর আঠাশ তারিখের পরে দেখতে পাবো এই জায়গাটা একটা সিস্টেম তৈরি হয়েছে আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এবং এক তারিখ এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সিস্টেম সাগরে তৈরি হয়েছে এবার সত্যিই যদি এরকম একটি সিস্টেম তৈরি হয় নতুন বছরে তাহলে কিন্তু একটা বিপদ কিন্তু ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ হোক বা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের যে সকল কৃষক রয়েছেন বা সাধারণ মানুষ রয়েছেন কারণ রকম সিস্টেম তৈরি হলে এই সিস্টেমের অনেকগুলো দিক রয়েছে হলে এই দিকে অন্ধ্রপ্রদেশের দিকে আসবে নইলে এখান থেকে চলে যাবে উপরের দিকে উড়িষ্যার উপকূলে আর নইলে কিন্তু এখানে আবার পশ্চিমবঙ্গের দিকেও চলে আসতে পারে আবার বাংলাদেশের দিকেও যেতে পারে তো এতগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় ঘূর্ণিঝড় যে সৃষ্টি হবে সে ব্যাপারে এখনও কিন্তু অফিসিয়ালভাবে আবহাওয়া দপ্তরের আধিকারিকরা বলেনি কিছু তারা এই সিস্টেমটার উপর নজরদারি চালাচ্ছে বা বিভিন্ন মডেল তারা পর্যালোচনা করছে আমরাও আপনাদেরকে পরবর্তী সময়ে আবহাওয়া দপ্তর যখন জানাবে সেই আপডেটও জানাবো বা এটা আদেও ঘূর্ণিঝড় হয় কি না সেই দিকেও আমাদের নজর থাকবে তবে একটা এরকম সিস্টেম তৈরি হতে চলেছে নতুন বছরের প্রথমের দিকে সেই আপডেটই আমাদেরকে জিএফএস মডেল দেখাচ্ছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না